সালটা ছিল 1526। মোগল সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করে ভারতে রাজত্ব শুরু করে এবং তার সেনাপতি মীর বাকিকে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করার নির্দেশ দেন। এরপর 1528 সালে মীর বাকি অযোধ্যার রাম মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করলেন এবং নাম দিলেন বাবরি মসজিদ। এখনকার যুব সমাজ জানে মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে, তাদের উদ্দেশ্যে বলি রাম মন্দিরের রক্তাক্ত ইতিহাস তোমাদের অবশ্যই জানা উচিত। রাম মন্দিরের চূড়া ধ্বংস করার সময় মন্দিরের পুরোহিতরা বাধা দিলে সমস্ত পুরোহিতদের দেহ থেকে মস্তক আলাদা করে দেয়া হয়। তারপর দেহ ও মস্তক থেকে নির্গত রক্ত দিয়ে পালি ও সিমেন্টের সাথে মিশিয়ে মসজিদের সিঁড়ি ও গম্বুজ নির্মাণ করা হয়। বন্ধুরা, বাবর যেদিন রাম মন্দির আক্রমণ করে সেদিন অর্থাৎ ওই একদিনেই 180,000 সনাতন হিন্দুকে বলিদান দিতে হয়েছিল। শুধু তাই নয়, এই নিয়ে 500 বছরে 67 বার আক্রমণ হয় এবং এই আক্রমণে 300,000-এরও বেশি হিন্দুকে বলিদান দিতে হয়। এরপরও বেশ কিছু বিধর্মী ব্যক্তি আমার কথাগুলোকে মিথ্যে বলে মনে করতে পারেন। তাদের উদ্দেশ্যে বলি, দৈবিক বাণী কোনোরকম মৌখিক ভাষণ দেয় না, প্রত্যেকটি বিষয়ের প্রমাণ সাপেক্ষ ভিডিও তোমাদের সামনে তুলে ধরে। বন্ধুরা, আমি যে সকল বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম সেগুলো স্পষ্টভাবে উল্লেখ আছে আকবরনামা পুস্তকটিতে, কাজেই সন্দেহপ্রবণ ব্যক্তিবর্গ এই বইটি পড়ে নিতে পারেন। এখানেই শেষ নয়, বাবরের পর আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন প্রত্যেকেই এই রাম মন্দিরের ওপর আক্রমণ চালায়। বন্ধুরা, ঔরঙ্গজেবের আমলে রাম মন্দির আক্রমণের সময় বাধা সৃষ্টিকারী হিন্দুদের আম গাছ, বটগাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। বাবরের মতো ঔরঙ্গজেবও নির্মম নৃশংস হত্যালীলা চালায়, আর এই সব কিছুর প্রমাণ মাসেরই আলমগীরি বইটি। বন্ধুরা, পরিশেষে বলবো, শাসক তার ক্ষমতার বলে হয়তো মন্দির ভেঙে মসজিদ বানিয়ে দিতে পারে, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের আস্থা, আবেগ, বিশ্বাস ও বলিদানের মাহাত্ম্যকে চিরতরে কখনোই বিলীন করা সম্ভব নয়। রাম মন্দিরের জন্য করসেবকদের বলিদান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিশ্ব হিন্দু পরিষদের অক্লান্ত পরিশ্রম, হরিশঙ্কর জৈন উকিলবাবুর সহযোগিতা এবং গুরুদেব রাম ভদ্রাচার্যের সুস্পষ্ট শাস্তীয় প্রমাণের স্বরূপই হল আজকের নবনির্মিত ঐতিহ্যশালী রাম মন্দির। মন মন্দির কে দর্পণ মে সিয়া রাম রাম।